আমবাসা পুর পরিষদে সিপিএম এর প্রতীকে জিতে আসা পুর পরিষদরা শুক্রবার নাম লেখায় বিজেপি দলে। এদিন আমবাসা টাউন হলে এক অনুষ্ঠানে 5 সিপিএম পুর পরিষদ বিজেপিতে যোগ দেন। এই দলত্যাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিকের নেতৃত্বে 5 জন দলত্যাগ করেন। যারা দলত্যাগ করেছেন তারা হলেন চন্দন ভৌমিক, পল্টন বিশ্বাস, রুমা দাস, সুপ্রিয়া সাহা এবং শিপ্রা ভট্টাচার্য। এদিনের দলত্যাগের সভায় আরও 3 জন পরিষদের নাম ঘোষণা করা হয়, কিন্তু তাঁরা সভায় ছিলেন না। আমবাসা পুর পরিষদের আসন সংখ্যা 13, যার মধ্যে 12 জন ছিলেন সিপিএম এর এবং 1 জন কংগ্রেসের। Channel Dindal.